কালীপূজার রাতেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বহরমপুরের রানীবাগান এলাকায় প্রসিদ্ধ এক মিষ্টির দোকানে রহস্যজনক মৃত্যু হলো দুই শ্রমিকের। দোকানের ভেতর শর্ট সার্কিট থেকেই মৃত্যু বলে প্রাথমিক অনুমান দোকান কর্তৃপক্ষের। মৃতদের নাম ছোটন দাস, গৌতম হাজরা, দুজনেই বহরমপুরের কান্তনগর এলাকার বাসিন্দা। জানা যায় প্রতিদিনের মতো রবিবার রাতেও কাজ শেষে বিশ্রাম নিতে যান ছোটন দাস ও গৌতম হাজরা। সেই সময় অন্য এক কর্মচারী দেখতে পান দোকানের মধ্যেই অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তারা দুজনেই। এখানে শর্ট সার্কিট হয়ে দুটো ছেলে জামা প্যান্ট পরে এরকম বেরোবে, তখন সেই সময়তে শর্ট সার্কিট নাকি হয়েছিল, দিয়ে দুজনেই ওখানেই স্পট ডেড। নিয়ে দোকানের ছেলেরা যখন ওই সাইকেল টাইকেল বার করতে গেছে তখন দেখছে যে ওরা দুজনেই মরে পড়ে আছে। তড়িঘড়ি তাদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। 10:40 পর্যন্ত সামনে দিয়ে ঘুরে গিয়েছে যে স্নান করতে গেছিল, কাজকর্ম করে স্নান করে এসে জামা প্যান্ট পরছে, ওই সময় দুটো ঘটনা। এখন একজন সব খেয়েছে, আরেকজন ধরতে গেছে কিনা, স্পটে কেউই ছিল না। দু মিনিট পর একটা বাচ্চা ছেলে যায় সাইকেল আনতে, গিয়ে দেখে দুজন সঙ্গে সঙ্গে শাট ডাউন করে দিয়ে মেন অফ করে দিয়ে তাদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে যায়। দুর্ভাগ্য বাঁচানো যায়। কালীপূজার রাত্রে মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার জুড়ে। বাবাটা ফোন করে জানানো হয়নি, আমাদেরকে লোক পাঠিয়ে দিয়েছিল, খবর দিয়েছিল আমাদেরকে। ওনার বলেছিল কি ওরা কারেন্টে সেরকম শর্ট খায়নি, ভালো আছে, আপনারা যান। দিয়ে সে আমার বাড়ির লোককে পাঠিয়ে দিয়েছিলাম, আমার বাড়ির লোক বলছে না বা নাই, বাড়িতে আমি এসে খবর দিলাম। হ্যাঁ, আমি চাইছি আমার তো আর আমার চলে গেছে, সে তো আর আমার আসবে না। আমার এখন ভবিষ্যৎ, আমার সংসারটা কীভাবে চলবে? আমার একটা অসুস্থ মেয়ে আছে, বুকের হাড় ফুটো, তার আমি ভবিষ্যৎ চাইছি, আমার সংসারটা কীভাবে চলবে আমি সেটা চাইছি। তেল সানশাইন মাত্র ভেজ ব্যাংকোয়েট হল, পাঁচতলার উপরে সুইমিং পুল, সাথে খোলা আকাশের নিচে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, থাকছে জিম ও ক্লাব ফেসিলিটি। হোটেল সানশাইন,